ভালো মন এবং হেলদি থাকার জন্য এক্সারসাইজ ইজ আ মাস্ট। তাই এবার আমাদের ইনস্ট্রাক্টর আপনাদেরকে দেখাবেন কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজ আপনাদেরকে দেখাবো বাইসেপ এবং ট্রাইসেপের কিছু এক্সারসাইজ। তো চলুন দেখি। এই এক্সারসাইজটি আপনি আপনার বিছানা, চেয়ার, সোফা যে কোনো কিছুতেই করতে পারেন। এই এক্সারসাইজটি করার সময় যেই জিনিসগুলো খেয়াল রাখবেন, অ্যাবডোমিন টাইট থাকবে, আর আপনার যখন চেয়ারে বসবেন তখন আপনার হিপের সাথে মেজারমেন্ট নিয়ে বসবেন, আর যখন ডাউন হবেন আপনার ট্রাইসেপে ফিল হচ্ছে কিনা এবং আপনার হাতের পজিশনটা এরকম আছে কিনা। অ্যান্ড রিল্যাক্স। এবার আমরা দেখব বাইসেপের এক্সারসাইজ, লেগস ওয়াইড। আমরা সাধারণত অনেকেই মনে করি ডাম্বেল দিয়ে এক্সারসাইজ করলে মেয়েদের মাসেল হয়। কথাটি একদমই ভুল। ডাম্বেল দিয়ে এক্সারসাইজ করলে মাসেল হয় না, কারণ মেয়েদের হরমোন আর ছেলেদের হরমোন অনেক ডিফারেন্স থাকে, আর এত লাইট ওয়েট নিয়ে করলে কখনো মাসেল হবেই না। সো আপনি চাইলে এর থেকেও হেভি ওয়েট নিতে পারেন, কারণ মেয়েদের মাসেল হবে না এই ধারণাটি একদমই একদমই ভুল। অ্যান্ড হ্যান্ড চেঞ্জ। যে কোনো এক্সারসাইজই আপনি যদি তিনটি সেট করে করেন তার রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবেন, আর একটি সেট করা যায় বাট তার রেজাল্ট খুব কম আসে, ধীরে ধীরে আসে। এবার আমরা দেখব আরেকটি এক্সারসাইজ, সেটা হলো শোল্ডার এক্সারসাইজটি। আমি দেখিয়ে দিচ্ছি। পজিশন এই থাকবে, ব্যাক টাইট, চেস্ট আপ, অ্যাবডোমিন টাইট, লুক সবসময় ফ্রন্ট সাইডে রাখবে। এই মাসেলটি যেরকম আপনার শোল্ডারে কাজ করছে সেরকম আপনার ব্যাক মাসেলও কাজ করছে। সো ভিউয়ার্স, আজ আমরা দেখলাম ট্রাইসেপ, বাইসেপ এবং শোল্ডারের এক্সারসাইজ। আশা রাখছি এই এক্সারসাইজগুলো করে আপনার আর্মসের, বাইসেপ এবং ট্রাইসেপের যেই সমস্যাগুলো আছে আশা রাখছি সমাধান পাবেন।